বেড়েই চলেছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের তীব্রতা। যুদ্ধকে কেন্দ্র করে সদ্য পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। কঠোরভাবে ইসরায়েলকে প্রতিহত করছে ফিলিস্তিন, প্রতিদিনই শোনা যাচ্ছে ইসরায়েলের সেনা নিহতের খবর। ঠিক তেমনই আবারও গাজায় ইসরায়েলের দুই ক্যাপ্টেন নিহত। এদিকে জানিয়ে দিব হামাস যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলি বাহিনীর। এরপরে জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ, ইরানকে কেন হুমকি মনে করে ইসরায়েল। সুর পাল্টালো কানাডা, ইসরায়েলকে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান ট্রুডোর। এরপরেই আল শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান, বেসামরিক লোকজনের উপর গুলি, হামাস বলছে আমেরিকা জড়িত। সবশেষে আরো পাঁচ বছর দীর্ঘ হতে পারে যুদ্ধ, দ্য ইকোনমিস্ট। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলের দুই ক্যাপ্টেন নিহত। গাজায় স্থল অভিযান চালানোর পর তা কঠোরভাবে প্রতিহত করছে ফিলিস্তিন। ইসরায়েলকে রুখতে তারা পাল্টা হামলা চালিয়ে আসছে। বুধবার 15 নভেম্বর গাজায় ইসরায়েলের দুই ক্যাপ্টেন নিহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা আরও দুই সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। ওই দুই সেনা ক্যাপ্টেন পদমর্যাদার। নিহত ওই দুই সেনা হলেন 37 বছর বয়সী ক্যাপ্টেন ওমরি ইউসেফ ডেভিড ও 26 বছর বয়সী ক্যাপ্টেন ডেপুটি কমান্ডার। এর আগে মঙ্গলবার গাজা ইসরায়েলের এক মেজর সহ দুই সেনা নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা আরো দুই ইসরায়েলি সেনার পরিচয় নিশ্চিত করেছে। তাদের মধ্যে একজন মেজর রয়েছেন। নিহত ওই দুই সেনার মধ্যে একজন বয়স 21 বছর, তিনি সার্জেন্ট পদমর্যাদার, তার নাম রোয়ে মারম, তিনি রানানা বাসিন্দা। এছাড়া অন্যজন হলেন মেজর রাজ আবু লাফিয়া, তিনি রিসফোনের রিজার্ভ ফোর্সের সদস্য। তারা উভয়ে গাজায় যুদ্ধকালে নিহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে ওই দুই সেনার একজন সোমবার সন্ধ্যায় এবং অন্যজন মঙ্গলবার সকালে নিহত হন। গাজায় স্থল অভিযান পরিচালনাকালে ফিলিস্তিনি বাহিনীর হামলায় তারা নিহত হন। সেনাবাহিনী আরো জানায় ফিলিস্তিনিদের হামলায় এই দুই সেনা নিহত ছাড়াও আরো 4 জন আহত হয়েছেন। এরও আগে ব্লুমবার্গ জানায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েল যে আগ্রাসন চালিয়ে আসছে তাতে তেল আবিবের প্রতিদিন $26 কোটি খরচ হচ্ছে। পত্রিকাটি জানায় প্রথম দিকে যেভাবে ধারণা করা হয়েছিল তার চেয়ে এই যুদ্ধে অনেক বেশি খরচ হচ্ছে। এতে ইসরায়েলের অর্থনীতির উপর বড় রকমের চাপ সৃষ্টি হতে পারে। গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের ক্ষতি হয়েছে $800 কোটি। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় গত মাসে যে পরিমাণে অর্থ ধার করেছে তার চেয়ে শতকরা 75% বেশি চলতি নভেম্বর মাসে ধার করবে। হামাস যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলি বাহিনীর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অন্যতম বৃহত্তম হাসপাতাল আল শিফায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে হামাস যোদ্ধারা অবস্থান করছে বলে অভিযোগ তাদের। অভিযানের শুরুতেই ওইসব হামাস যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে ইসরায়েলি সৈন্যরা। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক চেয়ে তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এক্স বার্তায় IDF জানায় আল শিফা হাসপাতালে লুকিয়ে থাকা সব হামাস যোদ্ধাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। তাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েই অভিযান শুরু হয়েছে। ইসরায়েলের অভিযোগ, হাসপাতালটিতে ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসের গোপন কমান্ড সেন্টার রয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 2টা থেকে শুরু হয় ওই অভিযান। আল শিফা গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ও মহাপরিচালক ডক্টর মুনির আল বুর্জ বলেছেন, অভিযান শুরুর 1 ঘন্টা আগে ইসরায়েলের স্থল বাহিনীর কর্মকর্তারা যোগাযোগ করেছিলেন তার সঙ্গে। তারা বলেছিলেন আর কিছুক্ষণ পরেই হাসপাতালটিতে অভিযান শুরু হবে। হাসপাতালের ওই অভিযানকে ন্যায্য দাবি করে টুইট বার্তায় IDF আরো বলেছে, এই হাসপাতালটিকে অব্যাহতভাবে সামরিক প্রয়োজনে ব্যবহার করে আসছিল হামাস। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং হামাসের এই কৌশল হাসপাতালের সুরক্ষিত মর্যাদাকে হুমকির মুখে ফেলেছে। হাসপাতালের অপব্যবহার বন্ধের জন্য এর আগে বহুবার হামাসকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। গাজা উপত্যকার সবচেয়ে বড় এই হাসপাতালটিতে এখনও 650 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি রয়েছেন অন্তত 5,000 থেকে 7,000 বেসামরিক ফিলিস্তিনি, যারা ইসরায়েলি বিমান বাহিনীর টানা বোমা বর্ষণে ঘরবাড়ি হারিয়ে হাসপাতাল কম্পাউন্ডে আশ্রয় নিয়েছেন। এছাড়াও হাসপাতালটির 1,000-এরও বেশি ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী বর্তমানে আটকা পড়েছেন সেখানে। জ্বালানি ও ওষুধ সংকটের কারণে আল শিফা হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ হয়ে গিয়েছিল 2 দিন আগেই। সূত্র রয়টার্স, BBC।
ইরানকে কেন হুমকি মনে করে ইসরায়েল? ইরান ইসরায়েলের একে অপরের বর্তমান চরম শত্রুতার খবর এখন কম বেশি সবারই জানা। গাজা ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধের কারণে ইরান ইসরায়েলের বৈরিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কেননা হামাসের প্রধান সহায়তাকারী হচ্ছে ইরান। খবর বিবিসির। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যে অঙ্গীকার করেছেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় ইসরায়েলি অভিযান চলবে। আশঙ্কা ইরান ও হামাসের সঙ্গে যোগ দিয়ে যুদ্ধ শুরু করতে পারে, যদিও ইতিমধ্যে ইরানকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান ইসরায়েল এখন পরস্পরের শত্রু দেশ হলেও অতীতে পরিস্থিতি এমন ছিল না। একসময় এই ইরান এবং ইসরায়েল ছিল একে অপরের বন্ধু। এমনকি 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান। 1950 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয় ইরান। দুই দেশের মধ্যে এরপর ক্রমেই গড়ে ওঠে অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্ক। এরপর 1957 সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা সাভাগ প্রতিষ্ঠিত হয়, তখন এতে সহায়তা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের সঙ্গে ইরান সম্পর্ক ধরে রাখায় মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্য। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্স এর শিক্ষক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক আব্বাস ফয়েজ বিবিসিকে বলেন, ইরানি সরকারের ইসরায়েল নীতি পরিবর্তন হওয়ার কারণেই দুই দেশের সম্পর্ক বৈরী হতে শুরু করে। ইসলামী বিপ্লবের পর ইরান সরকার আমেরিকা এবং ইসরায়েলকে তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে, একই সঙ্গে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার নীতিও নেয়। পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্ক আরও খারাপের দিকে যায়। এর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা, আরেকটি হচ্ছে ইরানের পরমাণু প্রকল্প গ্রহণ। ইরানের এমন দুটি সামরিক প্রকল্পকে হুমকি হিসেবে দেখে ইসরায়েল, ফলে তারা ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা বিশেষত পরমাণু প্রকল্প ভেস্তে দিতে শুরু করে নানা অন্তর্ঘাতমূলক পদক্ষেপ। এ সময় দেশটির একের পর এক বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করেছে বলে ইরানের অভিযোগ। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান তার প্রভাব বলয় বৃদ্ধির পদক্ষেপ নেয়। ইসরায়েল ইরানের অস্ত্র কর্মসূচিকে সবসময় হুমকি হিসেবে দেখে এসেছে, এমনকি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার হুমকিও দিয়েছে একাধিকবার। যদিও ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি অস্ত্র বানানোর জন্য নয় বরং শান্তিপূর্ণ, কিন্তু সামরিকভাবে ইরানের চেয়ে শক্তিশালী এবং আমেরিকা ইউরোপের সমর্থন সত্ত্বেও ইসরায়েল কেন ইরানকে হুমকি মনে করে? ইরান কি আসলেই ইসরায়েলের জন্য হুমকি? এর জবাবে ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্টার্ন স্টাডিজ এর অধ্যাপক মেইর লিডভ্যাক জানান, তিনি এমনটা মনে করেন না। এর কারণ হিসেবে তিনি ইসরায়েলের ছোট আয়তনের কথা বলেছেন। বিবিসিকে তিনি বলেন, দেখুন, ইরান ইসরায়েলের চেয়ে আয়তনে অনেক বড়, এর জনসংখ্যাও ইসরায়েলের 10 গুণ বেশি, ফলে ইরানকে একটা যুদ্ধের মাধ্যমে মানচিত্র থেকে মুছে ফেলা অসম্ভব। তিনি আরো বলেন, কিন্তু একটা বড় যুদ্ধে অস্তিত্ব ধরে রাখার জন্য ইসরায়েল বেশ ছোট দেশ, এর জনসংখ্যাও কম, এছাড়া ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু সেটা ইরানের সর্বাত্মক মিসাইল হামলা ঠেকানোর মতো নয়। মেয়র লিডভ্যাক বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের মতো একটি দেশ যখন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা দেয় এবং সে দেশ যদি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলে, তাহলে এই ভয় থাকবেই যে সে এটা কোনো একদিন ব্যবহার করলেও করতে পারে। সুর পাল্টালো কানাডা, ইসরায়েলকে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান ট্রুডোর। হামাসের অভিযানের পর থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে কথা বলে এসেছে কানাডা, তবে সেই অবস্থান থেকে কিছুটা সরে এসে এবার ইসরায়েলি বাহিনীকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নারী শিশু ও নবজাতক হত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার 14 নভেম্বর কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার এক সংবাদ সম্মেলনে ট্রুডো এ আহ্বান জানান। খবর রয়টার্সের। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে কানাডা বলে এসেছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে বিধ্বস্ত গাজায় ক্রমবর্ধমান প্রাণহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। আর যুদ্ধ শুরুর পর মঙ্গলবার প্রথমবারের মতো ইসরায়েলের সবচেয়ে তীব্র সমালোচনা করলেন ট্রুডো। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ইসরায়েলকে সর্বোচ্চ সংযম দেখানোর অনুরোধ করছি। আমরা চিকিৎসক, পরিবারের সদস্য, বেঁচে যাওয়া ব্যক্তি, মা বাবা হারানো শিশুদের বয়ান শুনছি। নারী শিশু নবজাতক হত্যার এই ঘটনা বিশ্ব দেখেছে, এটা বন্ধ করতে হবে। ট্রুডো আরো বলেন, ফিলিস্তিনের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হামাসকে বন্ধ করতে হবে, সব জিম্মিকে মুক্তি দিতে হবে। গাজা থেকে প্রায় 350 কানাডীয় নাগরিক, স্থায়ী বাসিন্দা ও পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান ট্রুডো। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য মতে, এক মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় 11,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের মধ্যে 4,500-এর বেশি শিশু।
হামাস বলছে আমেরিকা জড়িত, আশিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান, বেসামরিক লোকজনের উপর গুলি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল শিফা হাসপাতালের ভেতরে দখলদার ইহুদিবাদী সেনারা শেষ পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়েছে। এ সময় বর্ণবাদী সেনারা বেসামরিক লোকজনের উপর গুলি চালায়। আশিফা হচ্ছে গাজার সবচেয়ে বড় হাসপাতাল। হাসপাতালের মহাপরিচালক মনির আল বুর্স বলেন, হাসপাতালের করিডোর থেকে যারা চলে যাওয়ার চেষ্টা করছিল তাদের উপর ইহুদিবাদী সেনারা গুলি চালায়। অথচ এর আগে ইসরায়েল ঘোষণা করেছিল যে হাসপাতালের ভেতর থেকে বেসামরিক লোকজন নিরাপদে বেরিয়ে যেতে পারবে। হাসপাতালের মহাপরিচালক আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে জানান, তল্লাশি অভিযানের সময় হাসপাতালের ভেতর থেকে একটি গুলিও দখলদার সেনাদের লক্ষ্য করে চালানো হয়নি। তিনি জানান, ইহুদিবাদী সেনারা হাসপাতালের অপারেশন এবং জরুরি বিভাগ ভবনে ঢুকেছিল এবং তারা বেজমেন্টেও তল্লাশি চালিয়েছে। আজ সকালের দিকে ইহুদিবাদী সেনারা ঘোষণা করে যে তারা আশিফা হাসপাতালে সুনির্দিষ্ট এবং টার্গেট অভিযান চালাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে, ইহুদিবাদী সেনারা আশিফা হাসপাতাল কমপ্লেক্সে প্রবেশ করে অথচ সেখানে অন্তত 7,000 মানুষ আশ্রয় নিয়েছে, যাদের মধ্যে 1,500 রোগী এবং মেডিকেল স্টাফ। আরো 5 বছর দীর্ঘ হতে পারে ইউক্রেন যুদ্ধ। দ্য ইকোনমিস্ট ইউক্রেন যুদ্ধ আরো 5 বছর দীর্ঘায়িত হতে পারে বলে মনে করেন পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ নেতা। তাদের মতে রাশিয়া ইউক্রেন কেউই এককভাবেই বিজয়ী হওয়ার মতো অবস্থায় নেই, ফলে যুদ্ধ বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে পশ্চিমা নেতারা মনে করছেন যুদ্ধরত দুপক্ষের কেউই আত্মসমর্পণ বা পরাজয় মেনে নিতে রাজি নয়, ফলে শিগগিরই এই যুদ্ধ বন্ধ হবে তারও কোনো লক্ষণ নেই। দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। ম্যাগাজিনটি বলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এরই মধ্যে পাশ্চাত্যের গোলা বারুদের মজুদে টান পড়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে সমর্থন দিতে গিয়ে যে পরিমাণ অস্ত্র ও গোলা বারুদের প্রয়োজন তা উৎপাদন করতে পশ্চিমা দেশগুলো হিমশিম খাচ্ছে। এর মধ্যে ইসরায়েল এবং হামাসে চলমান সংঘাত পশ্চিমা দেশগুলোর উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। ওয়াশিংটনের স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টারের সিনিয়র উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান গত মাসে লিখেছেন, সময়ের সাথে সাথে কিছু মূল সিস্টেম ইসরায়েলে সরিয়ে নেওয়ার কারণে ইউক্রেনের যুদ্ধ ক্ষমতা কমে আসবে। এ সময় পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনের যেসব সিস্টেম প্রয়োজন, দেশটিকে তা ঠিকমতো সরবরাহ করা সম্ভব নাও হতে পারে।